হ্যালো, গুড মর্নিং সবাইকে। উঠতে পারছি ঘুম থেকে, আর আজকে কিন্তু গারুই দিন। সবাই যার জন্য কাজকর্ম সাইরা ধোয়াবালি করে তারপরে রান্না বান্না, তো আমি ওখানে প্রথমে মাথাটা আশ্রয় লাইতেছি। তো মাথা আশ্রয় সাইরা তারপরে তামুগা কাজকর্ম করতে, কারণ ঘুমের থেকে উঠতে সেরে মাথাটা আশ্রয় লেছি। আজকে যদি চুল আওলা থাকে তাহলে কিন্তু ক্ষেতের ধান এলোমেলো হয়ে পড়ে যায়গা। তো আগের দিনে শাশুড়ি মারা কইতো, তো আজকে ঘুম থেকে উঠতে সেরে কিন্তু আমি আগে মাথা আছড়া লেছি, তারপর আমি বাকি অন্য কাজ করতে থামগা। তো দেখতে থাকো, পাশে থাকো। তখন আমি মাথা আছড়া সেরে লেছি, তখন আমি জামগা বাসনপত্র লইয়া ধুইতাম। দোকান ঘর খুলো মুখনে, আগে দোকান ঘরটা খুললে তারপর জামু বাসন ধুইতাম। আজকে গারুই দিন, আট আনা যে তরকারি রান্না করতে হয়। তো আমি লইছি কলা গাছ আর চালতা। তো চালতাটা কিন্তু গড়ও টাঙান লাগবো, আবার এক টুকরা তরকারির মধ্যে দিতে হইব। তো কলা গাছও দিব, কলা গাছটা কিন্তু মেইন। তো লই আলাইছি বাসন, ওখানে বাসন ধুয়ে এলাম। বাসন ধোয়ার আগে আগে ভিজাই রাখুন, তারপর আমি গরু বার করুন। মুঙলি দাঁড়া, আমাদের একটা এক একটা গরুর নাম কিন্তু এক একটা নাম আছে। আর এটার নাম মুঙ্গলি, তার হিডিরে দেখাম আর নাম লিখে দিব। গরু বের করে তখন আমি বাসন ধোয়া নেমে দামগা। তো বাসন ধুয়ে তারপরে উঠান বাড়ি ঝাড় দিয়ে তারপরে কিন্তু স্নান করে রান্না বসাম আজকে। হ্যালো বন্ধুরা, তো আমার স্নান টান সব শেষ, ধোয়া পালি সব শেষ করছি। তখন আমি একটু ভাত নামাইলাম, কারণ খায়া কাজে যাইব। তারপর আমি সবজি কাটুম বাটুম রান্না করুম। তখন আপাতত আমি একটু পেঁপে সিদ্ধ আর ভাত রান্না করতেছি। হ্যালো বন্ধুরা, আমার সব কিছু ধোয়া টোয়া শেষ। তখন আমি একটু ভাত বসাই দিছি আর একটু পেঁপে সিদ্ধ করে এলাম আর একটু ভাত। তো একটু দুধ জাল দিয়া তারপর আমি ভাতটা দিয়ে এলাম খাইয়া কাজে যাইব। তারপর আমি আস্তে আস্তে সবজি কাটুন, তারপর রান্না বসামু। আর এদিকে দেখো সব কিছু আমি ধুয়ে আইনা সব রাখছি, উলট পালট করে রেখে দিছি, পরে এটি গুছামু। তো দেখতে থাকো, পাশে থাকো। এদিকে এখন আমি দুধটা জাল দিয়ে এলাম। আমার শিবিরে খাওয়াই টাওয়াই একদম কাজও পাঠাই দিচ্ছি সারাদিনে লেগে। তো কালকে কিন্তু সোমবার আসলো, তো ফুল বেল পাতা লাগলো, আজকাল ফুল বেল পাতা লাগছে না, শুধু ফেপে সিদ্ধ দিয়ে আর দুধ দিয়ে খেয়ে সন্তুষ্ট হয়ে গেছে গা। আর কালকে যদি সোমবার যদি দিতাম তাহলে কিন্তু একদম ফুল বেল পাতা সব কিছু লাগলো। তো সব দিন আর ফুল বেল পাতা লাগে না, আজকে শুধু লাগছে। আজকে দুধ আর পেঁপে সিদ্ধ দিয়ে হয়ে গেছে গা, মানে শান্তি। এবার ওখানে আমি আবার রান্না করুন, পোলা মাইয়া লইয়া খামু আবার আমি। তো দেখতে থাকো।